إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار شمانة مصليان يعني الكرام আল্লাহ তালা আমাদেরকে যে বড় তিনটি ন্যায়ামত দিয়েছেন তার মধ্যে প্রথমটি হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে সর্বোচ্চ ইমাম ইমাম কাহিম রহমতুল্লাহ আলাই বলেন যাকে ইসলাম নামক নিয়ামত দেয়া হয়নি দুনিয়ার সমস্ত ন্যামত দেয়া হলেও তাকে আসলে কিছুই দেয়া হয়নি ইসলাম হচ্ছে সবচেয়ে বড় ন্যায়ামত তারপরে দ্বিতীয় ন্যায়ামত হচ্ছে এই কোরানে করিমের নামত কোরআনে করিম হচ্ছে পুরু মানব জাতির জন্য পথের দিশা প্রদানকারী হেদায়তের দিশা প্রদানকারী আল্লাহ তারা নাম দিয়েছেন বলেছেন ন্যাস আবার বলেছেন হুদাল্লীল মুতাকিন অর্থাৎ যারা এই কোরআন থেকে হেদায়ত নিতে পারবে তারা হচ্ছে যারা তাকোয়ার অধিকারী তারাই অন্য থেকে হেদায়ত নিতে পারবে না যাদের অন্তর সমূহ বাঁকা রয়েছে আল্লাফি কুলু বিহীম জয়গুন ফয়াতু অন্তর যদি বাঁকা হয়ে যায় কোরান পরে তারা সেখান থেকে হেদায়ত নিতে পারে না তৃতীয় বড় ন্যায়ামত হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ আল্লাহি আসাল্লাম এই ন্যায়েরমতের তুলনা কোথাও খুঁজে পাবেন না এই নয়মত হচ্ছে এমন এক ন্যায়েরমত আল্লাহ তালা যার দয়া আমাদেরকে দেখিয়েছেন তিনি বলিয়ে বলেছেন লাকাত মান্নল্লাহ আলাল মুখমিনীন ইজবার সাফি হিম রাসূল আমিনান ফুশ হিম ইয়াত লু আই আয়া তি কি হিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানূ মিন ক্বাব্লিন ফি দালালি মুবীন আল্লাহ দয়াহ করেছেন ঈমানদারদের উপরে নবী পাঠিয়েছেন তাদের মধ্য থেকে তাদের মধ্যে উত্তম ব্যক্তিকে নবী হিসেবে পাঠিয়েছেন এবং তিনি কি করবেন তা বলি দিয়েছেন কেন দয়া দেখিয়েছেন আল্লাহ তারা যে তাদেরকে তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন এবং তাদের মধ্যে দিন ও হেকমত আলম শিক্ষা দিবেন কিতাব আল হেকমা কিতাব শিক্ষা দিবেন সুনিয়ত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন এই তিনটি কাজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যথাযথভাবে আদায় করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম তার উপরে যত দায়িত্ব ছিল সমস্ত দায়িত্ব যথার্থভাবে আদায় করেছেন এজন্য আমরা সাক্ষ্য দিয়ে বলে থাকি আল্লাহুম্মা ইন্নানা আশহাদু আন্নাকা আন্নার আন্না সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদ বল্লাগা রিসালা ওয়া আদাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাতা কশাফা আল্লাহু বিল গুম্মা আমরা বলে থাকি যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে এই নবী তিনি আল্লাহর পথে জিহাদ করেছেন এবং এই নবী তিনি আপনার দেয়া আমানত যথার্থভাবে যথার্থভাবে মানুষের কাছে আদায় করেছেন এবং মানুষের যথার্থ নসিহত করেছেন মানুষের কল্যাণ চেয়েছেন এই নবীর বিষয়টি আমরা সবসময় বলে থাকি এই সাক্ষ্য আমরা সবসময় দিয়ে থাকি যে তিনি তার দায়িত্ব যথার্থভাবে পালন করেছেন বিদায় হজের ভাষণে তিনি আমাদের দিকে আঙ্গুল তুলে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ মাহাল বাল্লাখতু আল্লাহম মাহাল বাল্লু আল্লাহম মাহ বাল্লা আমরা যখন যখন যেখানে উপস্থিত ছিলেন সাহাবায় এরাম সবাই এক বাক্যে বলেছেন আল্লাহ নাম আপনি অবশ্যই আপনার দায়িত্ব যথার্থ পালন করেছেন এই জন্য রসুলল্লাহ সাল্লাহ আলি বলেছেন আল্লাহ ফসাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি আমার দায়িত্ব যথার্থ পালন করেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি তিনি এ উম্মতের এমন কোনো উম্মতের জন্য উপকারী এমন কোন কাজ তিনি পরিত্যাগ করেননি যা কর যা জানলে উন্ম উন্মতির উপকার হবে তিনি বলেছেন এটাও যে আল্লাহ তারা যখনই কোনো নবী পাঠিয়েছেন সেই নবীর উপর দায়িত্ব হয়ে যায় তার উন্মতির জন্য যা জানা প্রয়োজন তা জানিয়ে দেয়া রসুল্লাহ সাল্লাহ সালাম সবই জানিয়ে দিয়েছেন যা আমাদের প্রয়োজন আর যা প্রয়োজন নাই দুনিয়ার বিষয়ে তিনি তা জানাননি দুনিয়াতে চলতে ফিরতে তার সেটা প্রয়োজন হতে পারে কিন্তু সর্বশেষ মঞ্জিলে মকসুদ আখেরাতে যাওয়ার জন্য সেটার প্রয়োজন হবে না অনেক কিছু আছে দুনিয়াতে মানুষ জানছে কম্পিউটার জানছে নাসায় যাচ্ছে আকাশের তারকা সম্পর্কে বিদ্যা জানতে চেষ্টা করতেছে নক্ষত্রের বিভিন্ন কিছু জানছে এগুলি জানলে দুনিয়াতে অনেকেই জ্ঞানী বিবেচিত হয় অনেকের কাছে তিনি মহাবিজ্ঞানী পরিণত মহাবিজ্ঞানী হিসাবে পরিচিতি লাভ করতে পারেন কিন্তু সেটা আখেরাতের জন্য কোনো প্রয়োজন নেই সেটা জেনে আপনার কোনো উপকার নেই কোনো লাভ নেই আখেরাতে সেটার কোনো কিছুই জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা তুমি কি জেনেছিলে যে আরেকটা জগৎ আছে তুমি কি জেনেছিলে যে আরেকটা গ্রহ আছে এগুলি কিছুই জিজ্ঞাসা করবেন না আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে কার এবাদত করেছ এবং কিভাবে করেছ এবং মা যা মা দা আজব তুমুল মুরসালিন নবীর আসুলদের ডাকে কিভাবে তুমি সাড়া দিয়েছ নবীর রাসুলগণ তোমাদেরকে ডেকেছেন তারা নিঃস্বার্থভাবে ডেকেছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল আলি তার জীবনের প্রতিটি ক্ষণ শুধু দাওয়াতেই ব্যয় করেছেন নিঃস্বার্থভাবে ডেকেছেন এবং জীবনের সমস্ত শ্রম দিয়ে রক্ত দিয়ে তার শরীরের সমর্থ সামর্থ্য দিয়ে সব কিছু দিয়ে উন্মতের জন্য যা উপকারিতা বর্ণনা করে গেছেন এই নবীর প্রতি আমাদের রয়েছে অনেক বড় দায়িত্ব আজকে আমরা এই নবীর প্রতি আমাদের কি কর্তব্য এবং দায়িত্ব রয়েছে তার কিছু জিনিস উল্লেখ করতে চেষ্টা করব। মূলত মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি দায়িত্ব আমরা বর্ণনা তার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা বনে বর্ণনা করে শেষ করতে পারবো না শুধু কয়েকটি জিনিস আমরা আলোচনা করব কোরআন এবং সুনার দলিল ভিত্তিতে প্রথম দায়িত্ব হচ্ছে প্রথম দায়িত্ব হচ্ছে যথার্থ বিশুদ্ধ ইমান আনা মহাম্মদ রসুল্লাহ সালামের পর ইমান আনা ইমান উৎসাহে আনতে হবে কোন রকমের এদিক সেদিক করা যাবে না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলেছেন তা সত্য যা সংবাদ দিয়েছেন তা সত্য রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে সূর্য চলতে চলতে এক সময় আরশের নিচে সেজ করে আমি বিজ্ঞান জানি আমি বলতে পারি যে কখন সেচদা করে সূর্য তো ঘুরছে 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 আমি তো জানি না এরকম বললে আমার ইমান থাকবে না আমাকে অবশ্যই ইমান রাখতে হবে যে আমার নবী যেহেতু বলেছেন সেটা সত্য কখন করে সেটা আমার জানা নেই তবে অবশ্যই এই 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 সূর্য সেচদা করে আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন নাজমু সুদান আল্লাহ তালা কোরআনে কারি বলেছেন যে সাদ সূর্য সূর্য সেজদা করে বলেছেন আল্লাহ তালা সুতরাং সেজদা করে এটাকে আমাদের উপর ইমা এটার উপরে ইমান রাখতে হবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আরও বলেছেন মাসির এক ডানায় রয়েছে শেফা আরোগ্য আরেক ডানায় রয়েছে রোগ যদি আমি মহা ডাক্তার হয়ে যাই আমি বলবো যে আমি তো দেখতে পাই না আমি বলবো আমরা বলবো ইমানদাররা বলবো এটা আপনি না দেখতে পেলেও মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কথা সত্য এটা আমাদের আমাদের ইমান রাখতে হবে নাহলে আমাদের ইমান থাকবে না এটাই হচ্ছে ইমানে সাহাবায়করাম একরাম আল্লাহ আলী আজমাইন তারা এরকম ইমানেই পোষণ করতেন যখন জান্নাত এবং জাহান্নামের আলোচনা হতো তখন একরাম সাহাবা একরামের কাছে মনে হতো যে এটা তো এত সত্য যে যেন আমার পরিবারের সন্তানদের ব্যাপারটা সত্য তার চেয়েও বেশি সত্য কথা রসুল বলেছেন কোনো ব্যাপারে তারা সন্দেহ করতো না আনহু। যখন তার কাছে বলা হলো যে তুমি তোমার সাথী তো বলে যে এক রাত্রিতে সে বাইতুল মাক গিয়েছে সেখান থেকে আর দিকে গেছে আবার এসে দুনিয়াতে চলে এসেছে তুমি কি বিশ্বাস করো তিনি বললেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি কারণ এর চেয়েও বেশি বিশ্বাস করি আমি তিনি যা বলেন তা সত্য বলেন এই জাতীয় ইমান আমাদের থাকতে হবে এই ইমান হচ্ছে যখন আপনি বলবেন মোহাম্মদ রাসুল্লাহ সালাম তার দাবি হচ্ছে এই জাতীয় সত্য ইমান রাখা কোরআনে করিম আল্লাহ বলেছেন তোমরা ইমান রাখা আল্লাহর উপরে তার রসুলের উপরে এবং ওই নূরের উপরে যেই নূর আমরা নাজিল করেছি আল্লাহ তালা কোরআনে করিমকে নূর ঘোষণা করেছেন কিছু কিছু মানুষ আছে নূর শব্দ পাইলেই তা নিয়ে ভিন্ন ব্যাখ্যা করতে আরম্ভ করে তা কোরআন আয়াত স্পষ্ট দলিল এই নূর হচ্ছে হেদায়তের নূর কোরআনে করিমের মাধ্যমে যে আলো চাইবে সে আলো পাবে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই জাতীয়ই নূর যে ব্যক্তি তার কথা শুনে হেদায়ত নিতে চাইবে সেও আলো পাবে ব্যক্তি সত্তার নূর বানানোর মতো দৃষ্টতা বা মিথ্যাচার আর কিছু হতে পারে না এই জাতীয় ভুল ব্যাখ্যা আমরা করব না কোরআন কারিম আল্লাহ তালা ঘোষণা করেছেন যে তোমরা ইমান রাখো আল্লাহর উপর এবং রাসুলের উপর এবং ওই নূর উপর যেই নূর আমরা নাজিল করেছি অর্থাৎ কোরআনে করিমের উপর ইমান রাখো অনুরূপভাবে আল্লাহ তালা বলছেন ফাহিনবিল্লা হেওয়া রাসুলহি সুতরাং তোমরা ইমান রাখো আল্লাহর উপর এবং রাসুলের উপরে আন্না উম্মি যিনি যিনি কোনো প্রতিষ্ঠানিক পড়ালেখা করেননি এরকম একজন নবী লিখতে পড়তে জানেন না আল্লাম নব্লাহ কালিমা তিহি যেই নবী ইমান রাখে আল্লাহর উপরে তার কালিমার উপরে কোরআনের উপরে তার বাণীর উপরে ইমান রাখে ওহতাদ তার অনুসরণ করে যাতে তোমরা হেদায়ত প্রাপ্ত হতে পারো আল্লাহ তালা আরও বলেন যে ওয়া রাসুলহি আল্লাহ এবং তার রাসূলের উপর ইমান রাখো রসুল্লা সাল্লা আলি সাল্লাম বলেছেন উমির জিতু বিহি ইয়ুমিনু মুসলিম রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে নির্দেশ দেয়া হয়েছে যাতে আমি যুদ্ধ করি তাদের বিরুদ্ধে যতক্ষণ না কাফেরদের বিরুদ্ধে যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে যে একমাত্র আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই এবং আমার উপর ইমান আনবে এবং আমি যা নিয়ে এসেছি তার উপর ইমান আনবে অর্থাৎ ইসলাম গ্রহণ করবে যথার্থভাবে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলামকে সত্যরূপে সত্য রাসুল হিসাবে মেনে না নিবে তিনি যা বলেছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেবে অনেক মানুষ আছে যারা মনে ইমান আনছে তাদের ইমানের মধ্যে গভীরতা নেই যখনই কোনো রসুল্লাহ সালাম হাদিস আসে তখনই তারা বিজ্ঞান নিয়ে গবেষণায় মেতে উঠে বিজ্ঞানের সাথে মিলল কি মিলল না অনেক আছে রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের হাদিসের সাথে তার বিবেকের কোনো বিভেদ দেখা দিলে দেখা যায় যে সে বিবেককে প্রাধান্য দিচ্ছে রসুল হাদিস হাদিসকে প্রাধান্য দিচ্ছে না সেই লোকটি ইমানদার নয় সেই লোকটি ইমানদার নয় ইমানদার নয় ইমানের ব্যাস পরিধান করেছে ইমানের লেবাস পরিধান করেছে কিন্তু সে ইমানদার নয় এই জন্য প্রত্যেকটি মানুষের প্রথম কর্তব্য হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালামের পর যথার্থ ইমান আনা দ্বিতীয় কর্তব্য হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালামের আনুগত্য করা এবং তার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কোরআনে করিমা আল্লাহ তালা বলেছেন ওয়ামা ওয়ামা নাহা আসুল হু ফান্তাহু। আর রসুল তোমাদেরকে যা প্রদান করেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও এই জন্য রসুল্লাহ সাল্লাই নিজেও বলেছেন যে যখন তোমাদেরকে কোনো কিছু নির্দেশ আমি প্রদান করি তখন তোমরা যতটুকু তা গ্রহণ করো আর যখন তোমাদেরকে কোনো কিছু নির্দেশ নিষেধ করি তখন তা সম্পূর্ণরূপে পরিত্যাগ করো রসুলের নিষে রসুলের নিষেধ নিষেধকৃত জিনিস সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে রসুলের নির্দেশকৃত জিনিস যদি সেটা ফরজ ওয়াজিফে আদায় করতে হবে আর নফল সুন হলে সেটা প্রয়োজন মোতাবেক যতটুকু তার সামর্থ্য অনুসারে আমল করতে হবে কোরআনে কারিমা আল্লাহ তালা আরও বলেছেন রসুলের অবাধ্য না হওয়ার জন্য আল্লাহ তালা বলছেন ফালিয়া হদারিল্লিনী আন আমরিহি আনতুসি বাহম ফিতনাথুন আউ ইউসি বাহুম আলিম যারা রসুলের নির্দেশের বিরোধিতা করে তারা যেন ভয় করে তারা যেন সাবধান হয় যে হতে পারে তাদের এই অবাধ্যতার কারণে তাদের উপর ফেতনা আসবে এবং তাদের উপর কঠোর শাস্তি আসবে দুনিয়ার বুকে যত ফেতনা হয়েছে তার বড় কারণ হচ্ছে রসুল্লাহ সাল আলি সাল্লামের উপর ইমান না আনা যথার্থ আনুগত্য না করা যথার্থ আনুগত্য করার কারণে সাহাবাহিক গ্রামের মধ্যে কোনো ফেতনা ছিল না তা বেহীনদের মধ্যে যারা সাদা তুত্তা বেহীন ছিলেন তাদের মধ্যে কোনো ফেতনা ছিল না এবং তারা সমস্যা থেকে মুক্ত ছিল যখনই রসুলের যথার্থ আনুগত্য করা হয়নি রসুলের নিষেধকৃত জিনিস পরিত্যাগ করা হয়নি তখনই উম্মতের মধ্যে ফেতনা পড়ে গেছে তখনই সমস্যা তৈরি হয়েছে উম্মতের প্রথম ফেতনা ছিল মতের প্রথম ফিতনা ছিল ওসমান ইবনে আফফান রাজিউল্লাহ আনহুর বিরুদ্ধে দাঁড়ানো সেখানে সেটা ভুল ছিল কারণ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করেছেন কোনো আমিরের আনুগত্য বিরোধী কাজ করতে অথচ তারা যখন সেটা করেছিল সেই ফেতনা শুরু হয়েছে আর সেটা বন্ধ হয়নি আজও চলছে এই জন্য যখনই উম্মতের মধ্যে দেখা যায় যত ফেতনা হবে দেখবেন সেটা এই জন্য হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশের বিরোধিতা করেছে যখনই রসুলের নির্দেশের নির্দেশের বিরোধিতা করেছিল কিছু সাহাবি না বুঝে করেছিলেন তারা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তারা অহুদের যুদ্ধে তখনই তাদের উপর ফেতনা পড়েছিল এবং তারা বিপদগ্রস্ত হয়েছিল সমস্ত মুসলিম তখনকার সকল মুসলিম সাহাবিরা আল্লাহ রসুলের আনুগত্যের দিকে তখন তারা আবার ফিরে আসছে মিমবাদে মা আস আবাহমুল কার্লিন আহসানুমিন আদিম যখন তারা আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসছে রাসুলের আনুগত্যের দিকে ফিরে আসছে তখনই আবার তাদের উপর আল্লাহর রহমত নাজির হয়েছে যেই পরাজয় বিজয়ে পরিণত হয়েছে আজও যদি উম্মতি মুসলিমা মুসলিম উম্মত যদি আজও মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম যা যা বলেছেন তা পালন করে তাদের উপর থেকে ফেতনা বের হয়ে যাবে রসুল্লা সাল্লা আলী আসসালাম বলেছেন সন্তানদেরকে যথার্থভাবে দেখাশোনা করতে সন্তানদেরকে ইউরোপ আমেরিকা পাঠিয়ে দিতে বলেননি আজ দেখা যায় অনেক মানুষ তাদের সন্তানদেরকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দেয় তারা সেখানে কত বড় ফেতনা তৈরি করেছে আপনারা শুনেছেন ছেলে ছেলে বিয়ে হচ্ছে ছেলে মেয়ে বিয়ে হচ্ছে এটা এই জন্যই হচ্ছে নাউদাহ এ তো বিয়ে নয় এসব এর চেয়ে মারাত্মক জিনিস আল্লাহ তালা কোরআনে করিমা আর উল্লেখ করেননি একটি ভূমিকে উল্টিয়ে দেওয়া হয়েছে পুরো জমিনকে উল্টিয়ে দেওয়ার পরও আল্লাহ তালার গোসার আল্লাহ তালার রাগ থামেনি আল্লাহ তালা তার উপর পাথর নিক্ষেপ করেছেন ও না উপর উপরটাকে নিচে দিয়ে দিলেন তারপরেও আল্লাহ তালা আরও ক্রদান্বিত সেখানে পাথর নিক্ষেপ করলেন এবং সেই জমিন এখনও অবিশপ্ত হিসাবে আছে অথচ এই জাতীয় জিনিসগুলো আমরা প্রচার প্রসার করছি আমাদের সমাজের কিছু মানুষের সন্তানরাই বনি আদমের সন্তান বরে মুসলিম পরিবারের সন্তানরাই সে কাজটি করে যাচ্ছে এবং আশ্চর্য হবেন যে কাজটি এমন লোকরা করছে যাদের সন্তানদেরকে বেশি পয়সাওয়ালা বানাতে অথবা নিজেরা সম্পদশালী হওয়ার জন্য এমন দেশে গেছে যেখানে এই পরিবেশ নেই ইসলাম রক্ষা করা সেখানে তারা অবস্থান করেছে ইমানকে হারিয়ে ফেলেছে ইমান শেষ হয়ে গেছে এরা কাফের এবং মুরতাদে পরিণত হয়েছে সুতরাং আল্লাহ রসুলের নির্দেশনার দিকে ফিরে আসতে হবে যখনই মনে করবেন আপনি কোনো বিপদে আসেন তখনই খুঁজবেন যে নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কোনো নির্দেশকে আমরা পরিত্যাগ করে বসেছি সেই জন্য আমাদের উপর ফেতনে এসেছে সাহাবায় কেরাম রেদ আল্লাহ আলী আজমাইন একবার এক যুদ্ধে তারা দেখলেন যে তাদের বিজয় আসছে না সেনাপতি তখন সবাইকে ডেকে বললেন যে চিন্তা করে দেখো নিশ্চয়ই তোমাদের কোনো কোনো এমন কোনো কাজ হয়েছে যার কারণে বিজয় আসছে না শুরু করে শূন্যতকে পরিত্যাগ করে বসেছ তখন সাহাবাই কেরাম সবাই চিন্তা করলেন যে কোন শূন্যত আমরা পরিত্যাগ করতে পারি আসলে যুদ্ধের ডামাডোলের কারণে অনেক সময় তারা মেসোয়াক করতে পারেনি সবাই বললেন যে আমরা তো বোধহয় মেসোহাক করতে পারেনি তখন সবাই গিয়ে চিন্তা করলো যে মেসোহাক করতে হবে পাশের গাছ দেখা গাছ দিকে দৌড়ে গেলে সবাই মেসোহাক কাটতে আরম্ভ করলো বিরোধী দল যারা দেখ তারা বলল যে হায় রে যেইভাবে গাছ কাট যেইভাবে দাঁত খিলাল করছে বোধহয় আমাদের খেয়েই বলবে তারা সাংঘাতিকভাবে ভয় পেয়ে গেল পরবর্তী তাদের মুসলিমদের আল্লাহ তালা বিজয় দান করলেন সাহাবা একরাম সবসময় খুঁজতেন সেটা যে কোথায় আমাদের সুন্নত পরিত্যা হচ্ছে কেন আমাদের বিজয় আসছে না আজ এই কথাটাই আপনাদের মনে রাখতে হবে আল্লাহ তালা যে বলেছেন ফালিহ ফালিয়া হারিল্লা খাল আন আমরিহি আন্তুম ফিতনা যে রসুলের নির্দেশের বিরোধিতা যখনই হবে সেখানে ফেতনা আসবে সেখানে পরীক্ষা আসবে বিপদ আসবে সমস্যা আসবে আর আখেরাতে কি হবে যে আখেরাতে বলেছেন আদাবুল আলিম দুনিয়াতে হয়তো ফেতনা দিচ্ছে কিন্তু আখেরাতে কঠোর শাস্তির কথা আল্লাহ তালা বলে দিয়েছেন সুতরাং রসুলের নির্দেশনা মান যথার্থভাবে মান পালন করতে হবে রসুল্লাহ সাল আলি এই বিষয়টি গুরুত্বের সাথে নিতে বলেছেন তিনি বলেছেন মান ফাকাদ আত আল্লাহ যে কেউ আমার আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো কিছু মানুষ এখন বের হয়েছে কোরআনই ফেরকা নাম দিয়েছে নিজেদেরকে বহু জায়গায় দেখবেন তারা বলে যে কোরআনই যথেষ্ট কোরআনে কোথায় আছে সলাত কীভাবে আদায় করতে হবে কোরআনে কোথায় আছে জাকাত কীভাবে আদায় করতে হবে আল্লাহ তালা হজের কথা বলে দিয়েছেন একটি আয়াত ও আল্লা হজ্জুলা কিভাবে তারা হজ করবে তারাই বলুক কোন দিন হজ করতে হবে কোন জায়গায় লেখা আছে তারা বলুক তারা তাহলে কিভাবে তারা হজ করবে তারা রসুল সাল্লাহ সাল্লা আলিয়া অবাধ্যতা হওয়া অবাধ্যতা করার কারণে তারা মূলত আল্লাহ তালার অবাধ্য হয়ে গেছে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করল সে তো আল্লাহর আনুগত্য করল ওমান আস আনি ফাঁকাদ আল্লাহ আর যে আমার অবৈধতা অবলম্বন করত সে তো আল্লাহ তাআলার অবাধ্য হলো মুত্তাফাকুন খুন আলী বুখারি মুসলিমের হাদিস রসুলাল্লাহ সাল আলাম অন্য হাদিসে বলেছেন ও আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে এতটুকু শুনলে তো সবাই খুশি হয়ে যায় কিন্তু তারপরের অংশটুকু কঠিন সেটা বলা হয়েছে ইল্লা মান আবা তবে যে আমাকে অস্বীকার করলো সাহবায়েকরাম বললেন কে সে হতবাগা যে অস্বীকার করলো আপনাকে বল রসুল্লাহ সাল্লা আলাম তখন বললেন মান আত আনি দেখাল জান্না যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে ও মান আস আনি ফাকাদ আবা যে আমার অবাধ্যতা অবলম্বন করলো সে তো অস্বীকার করলো রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের কোনো কিছুতে অবাধ্যতা অবলম্বন করার কোনো সুযোগ নেই রসুল যেটা করেছেন সেটা করতে হবে আপনার অন্তরে যদি কোনো কোনো কারণে সেভাবে দ্বিধা থাকে মনে করবেন যে অতটুকু ইমানের ঘাটতি আপনার হয়ে গেছে আপনার ইমানের ঘাটতি পূরণ করতে হবে রসুলের নির্দেশের দিকে ফিরে যেতে হবে রসুল যেটা বলেছেন সেটাই হচ্ছে ইমান আর নফ যেটার দিকে টানছে সেটা ইমান নয় সেদিকে আমাদেরকে ফিরে যেতে হবে হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেছেন তৃতীয় যে কাজটি করা দরকার যদি রসুল্লাহ সাল্লা আলিয়ালামের প্রতি কিছু হক আদায় আমাদের করতে হয় তা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামকে যথার্থভাবে তার অনুসরণ করতে হবে এবং তার জীবন চরিত যথার্থভাবে জানতে হবে এবং তার যথার্থ তাকে যথার্থভাবে মেনে নিতে হবে সিরাত সুরত সব পড়তে হবে রসুল্লাহ সাল্লাহ কিভাবে কীভাবে জীবনযাপন করতেন তার পছন্দনীয় কি ছিল কোন জিনিস তিনি অপছন্দ করতেন সেগুলি জেনে নেয়া সিরাত জেনে নেয়া রসুলের আনুগত্য করার জন্য তার নির্দেশনা শোনা এবং সেগুলি মানায় সবেই এ রসুল উল্লাহ সাল সাল্লামের অধিকারের মধ্যে পড়ে আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন কুলিং কুমত্লা কিছু কিছু মানুষ বলতে আরম্ভ করছে যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি আল্লাহ এই আয়াত দিয়ে মেহনত পরীক্ষা করলেন যে ঠিক আছে আল্লাহকে যদি ঠিক ভালোবেসে থাকো তাহলে কি করতে হবে তোমাকে আল্লাহ তালা বলে দিলেন কুলিং কুন আল্লাহ ফত্যা বিরোনি বলুন হে নবী যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার আনুগত্য কর আমার অনুসরণ করে চলো অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ ইসলাম যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে কোনো ক্রমেই তার উল্টাটা করা যাবে না এইটা হচ্ছে পরীক্ষা উম্মতের জন্য সারা 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 জগৎ সব সময়ের জন্য একটা পরীক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহ তালা যে যতটুকু তুমি রাসুল আনুগত্য করবে অতটুকু আমি আল্লাহকে ভালোবেসে বুঝে ভালোবেসে বুঝে যাবে যদি রাসুলের অনুসরণ না করে রসুলের আনুগত্য না করে আল্লাহকে কেউ ভালোবাসছে সেটা দাবি পরিণত হবে বাস্তবতা তার কোনো বাস্তব তার বাস্তবতা নেই এই জন্য আল্লাহ তালা বলেছেন যদি রাসুলের অনুসরণ করো কী হবে রাসুলের অনুসরণ করো রাসুলের মনে চলো তাহলে ইউর কুমল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওই বাকুম আল্লাহ তোমাদের গুনাসম ক্ষমা করে দেবেন কেন বললেন গুনার কথা কারণ রাসুল আনুগত্য করতে গিয়ে যদি কোথাও ভুল হয়ে যায় ত্রুটি হয়ে যায় সেই জন্য সেই গুণাটুকু ক্ষমা করে দিবেন রসুলের আনুগত্য করলে সেখানে কোনো গুণা নেই কিন্তু রসুল আনুগত্য করতে গিয়ে যদি কারো কোনো রকম পদস্খলন ঘটে কমতি হয় আল্লাহ সেটাও ক্ষমা করে দিবেন কারণ সে তো আনুগত্য করতে গিয়ে করেছে ভুল করেছে এই জন্য কেউ যদি কোনো রসুলের হাদিস মানার ক্ষেত্রে ভুলও করে অর্থ অর্থগত ভুল করে সেটাও তার জন্য সৌভাগ্যের ভাবে ইস্তেহাত করেছে চেষ্টা করেছে আর যদি রসুলের হাজ বিরোধিতা করেন কী হবে বড় গুনার কাজ হবে এটা অবশ্যই বড় গুণার কাজ এবং সেটা হবে অনেক সময় কুফুরি শিরকি পরিণত হবে কারণ আপনি যদি রসুলের অবাধ্যতা অবলম্বন করে ইচ্ছাকৃত সেটা অনেক বড় গুনার কাজ হবে রসুলের সামান্য সুন্নতকে অস্বীকার করতে পারেন না রসুলুল্লাহ সাল্লা আলি সাল্লাম কদু পছন্দ করতেন আপনার মনে হলো যে কদু আবার কেন খাইতে হবে এই কথা মনার কারণে কিন্তু আপনার ইমান ঠিক থাকবে না ইমান শেষ হয়ে যাবে আপনাকে মনে করতে হবে রসুল পছন্দ করতেন আমাকেও চেষ্টা করতে হবে এটা পছন্দ করার আমার যদি তবিয়তের কোথাও সমস্যা থাকে তবিয়ত ঠিক করতে হবে কিন্তু সরাসরি বলা যাবে না যে রসুল উল্লাহ সাল্লাহ আলসালামের সুনত বিরোধী কিছু করতে হবে জানেন আবদুল্লা আনহু তিনি একদিন বললেন যে ইমা আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে নিষেধ করো না তখন বিলাল তার ছাত তার ছেলে বিলাল বলল অবশ্যই নিষেধ করবো তখন ইবনে ওমর বললেন যে তোমার সাথে আমি কোনো কথা বলবো না এখন থেকে আর তুমি বড়ো কত বড়ো অপরাধ করেছ তুমি নিষেধ করেছ কারণ তুমি বুঝতে বুঝাতে চাচ্ছ এটা যে মেয়েরা যে অবস্থায় আসছে সে অবস্থায় তাদেরকে নিষেধ করা উচিত কিন্তু তোমার একথা রসুলের কথা সামনে বলার কোনো সুযোগ নাই রসুল্লাহ সাল্লাহাম এটা বলেছেন তোমাকে এটা ঠিক রাখতে হবে আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে তুমি নিষেধ করতে পারবা না হ্যাঁ তাদেরকে বলো যে তারা যেন আসে ওয়ালিয়াহ রোজনা ওয়াহনা তাহ তাফিলাত তারা যেন আসে কোনো সুগন্ধি না মাখে অথবা প্রদর্শনী না করে যেন তারা আসে সেটা বলতে পারো কিন্তু রসুলের নির্দেশের বাইরে তোমার কোনো অবস্থান থাক তে পারে না এটাই হচ্ছে ইমানদারের কাজ ইমানদার কখনো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের বাইরে আর কিছু করতে পারে না হেদায়েত পেতি হলে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যথার্থভাবে মেনে চলতে হবে কোরআনে কারিমে আল্লাহ তালের জন্য বলেছেন ওয়াতাবিউহু াল্লাকুম তাহতাদুন যদি তোমরা হেদায়েত পেতে চাও তাহলে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলো রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন মান আন সুন্নতি ফেলাই সেমিনী যে কেউ আমার শূন্যতের সে সুন্নত থেকে বিমুখ হবে সে আমার দলভুক্ত হবে না আমার গোষ্ঠীভুক্ত থাকবে না আমার আমার কাছে আমার উম্মতভুক্ত থাকতে পারবে না দেখুন রসুলল্লাহ সাল আলি এই যে উম্ম যেই তিনজন ব্যক্তি রসুলের উম্মত হয়ে রসুল্লাহ সাল্লি সালামের কাছে বলছিল এটা তার তার সেখানে যখন জিজ্ঞাসা করা হলো রসুল কি কি আমল করে লুহা তার সেটাকে অল্প মনে করলো রসুল এত অল্প আমল করে এত অল্প আমল করে কি হবে আরেকজন বলল যে আল্লাহ তার গুণা সব ক্ষমা করে দিয়েছেন সেই জন্য হয়তো তিনি অল্প আমল করে তখন একজন বলল যে আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো একটু ঘুমাবো না আরেকজন বললো আমি বিয়ে করব না এইভাবে একজন বললো যে আমি আর রোজা ভাঙবো না সারা বছর রোজা রাখবো রসুল্লাহ আলাইহি আলিয়া বললেন যে আমি রোজা ভাঙ্গি এবং রোজা রাখি আমি বিয়ে করেছি আমি রাতের বেলা ঘুমাই এবং রোজ সলাত আদায় করি যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে আমার আদর্শ থেকে বিমুখ হবে আমি যে পথ দেখি সে পথের বাইরে চলবে সে আমার দলভুক্ত নয় অন্য কারো দলভুক্ত হতে পারে শয়তানের দলভুক্ত শয়তানের গোষ্ঠীভুক্ত হবে রসুলুল্লাহ সাল্লাহ আলামের কথা অনুসারে সে চলে নাই রসুলের গোষ্ঠীভুক্ত নয় রসুলের উন্মতের মধ্যে সে গণ্য হতে পারে না অথচ দেখেন সে ভালোই চেয়েছে তারা কিন্তু খারাপ চায়নি এমন বহু মানুষ আছে ভালো চায় ভালো চায় কিন্তু ভালো পায় না সব ভালো যারা চায় সবই পেতে হবে জরুরি নয় অনেকে অনেকে এমন এমন কাজ করে যেগুলি নিয়ে তারা মনে করে যে তারা ভালো কাজ করছে অথচ আল্লাহ এবং তার রসুলের কাছে সেটা ভালো কাজ নয় যারা দুরুস্বই পড়ছে বলা তো আমরা মিলাদে পড়ছি দুরস্য পেতে পড়ছি না এটা গ্রহণযোগ্য না নয় রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে এই পথ দেখাননি যখনই দেখবেন যে ভালো কাজের বহর চলে যাচ্ছে খুব লম্বা তখনই চিন্তা করবেন একটু চিন্তা করে দেখি আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ এই কাজটি করার অনুমতি দিয়েছেন কি না যদি দেয়নি সে কাজ যত ভালোই মানুষ বলুক না কেন সেই কাজ করা যাবে না কারণ সেটা রসুল্লাহ সালাম অনুমোদন করেননি এই জন্য উম্মতের উপর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চতুর্থ অধিকার হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ যা এবাদত হিসাবে আমাদের জন্য প্রবর্তন করেছেন সেটা ব্যতীত অন্য কোনোভাবে আল্লাহর এবাদত না করা আল্লাহর ইবাদত করতে হলে রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রবর্তিত পদ্ধতিতে করতে হবে নিজের পদ্ধতিতে নয় নিজের বানোয়াট কোনো নিয়মের ভিতরে নয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান আমি আলহি ফাহুয়া রদ্দুন কেউ যদি এমন কোনো কাজ করে যার উপর আমাদের নির্দেশনা নেই সেটা তার উপর নিক্ষিপ্ত হবে রসুল্লা সাল্লি আসলাম আরও বলেছেন মান মা আলাইসা তাহু আর যে কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করবে আমাদের এই দিনের মধ্যে যায়ের মধ্যে নেই সেটা তার উপর ফাহু সেটা তার উপর নিক্ষিপ্ত হবে দুটি হাদিস দুটি ভিন্ন জিনিস বোঝায় একটি হচ্ছে যে আমল ঠিক আছে উম্মতের মধ্যে রসুল প্রবর্তন করেছেন কিন্তু বাড়িয়ে করছে অন্য রকম করে করছে সেই রসুল্লাহ সাল্লাসলাম বলছেন সেটা তার উপর নিক্ষিপ্ত হবে সেটা তো আল্লাহর দরবারে কবুল হবে না আরেকটা হচ্ছে এই জিনিসটা নাই নতুন করে প্রবর্তন করছে অর্থাৎ এই এই জাতীয় জিনিস নামে না নতুন করে প্রবর্তন করছে সেটাও বলেছেন রসুল্লাহ সাল্লি বলেছেন পাহু আর সেটাও তার উপর নিক্ষিপ্ত হবে আহ বলেছেন একাদিসে আর একাদিস আমিলা অর্থাৎ নিজে বানিয়ে করুক অথবা আল্লাহ রসুলের দেয়া জিনিসকে বিকৃত করে অন্যদিকে টেনে নিয়ে করুক দুইটাই রসুলুল্লাহ সাল্লাম অনুমোদন করেননি তিনি বলেছেন পাহুয়ারাদ্দুন অর্থাৎ কোনোভাবেই কোনোভাবেই কোনো সলাতের নিয়ম কোনো জাকাতের নিয়ম কোনো হজের নিয়ম কোনো ভালো কাজের কোন পদ্ধতি আমার নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো পদ্ধতির বাইরে করা হলে সেটা তার উপর নিক্ষিপ্ত হবে আল্লাহর দরবারে সেটা উঠবে না কারণ আপনারা জানেন ইলেহিয়াস আদুল কালিমুত তৈবুল আমলার পাও আল্লাহ তাল্লাহ তার আরশের দিকে ভালো আমলগুলিকে উত্থিত করেন সেখানে উঠবে না যদি সেটা রসুল্লাহ সাল আলি সাল্লামের সুন্না মোতাবেক হয় পঞ্চম অধিকার হচ্ছে রসুল্লা সাল্লাহ আলাই ভালোবাসতে হবে সবচেয়ে বেশি তার সন্তান সন্ততি পরিবার পরিজন পিতা মাতা সব দুনিয়ার সবকিছুর উপরে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তালা কোরআনে কারিম বলে দিয়েছেন এই জন্য কলিং ক্যানা বা হুকুম ওয়াব না হুকুম ওয়াই খোয়া নুকুম জোয়া জুকুম ওয়া শিরা তুকুম ওয়া মোয়াল নিকতারফ তুমুহা ও তিজার তুম তাক কাসা দাহা ও মাসা কিনা তার দা নাহা তার দাও নাহা আহাব্বা ইলাই কুমিন আল্লাহ ওরা সুরি ওয়া জিহাদিন ফি সে বিলি বা তার আমরি আল্লাহ তালা আটটি আট শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন যে সাধারণত আল্লাহ এবং তার দিন থেকে যারা বিমুখ রাখে তারা হচ্ছে কারো পিতা কারো সন্তান কারো ভাই কারো তাদের পরিবার পরিজন অথবা কারো সম্পদ অথবা কারো ব্যবসা বাণিজ্য স এগুলি তাদেরকে আটটি জিনিস সাধারণত তাদেরকে দুনিয়া থেকে তার দিন থেকে বিমুখ রেখে দুনিয়ামুখী করে ফেলে অথবা হেদায়ত পথ থেকে ভিন্ন পথে নিয়ে যায় আপনার চিন্তা করে দেখুন যেই ব্যক্তি সুদে কাজে লিপ্ত আছে সেই ব্যক্তি কার জন্য করছে সন্তানের জন্য করছে নিজে কতটুকু খেতে পারে অথবা শয়তান তাকে এই কাজে প্রলব্ধ করছে আপনার চিন্তা করে যে ব্যক্তি সুদি ব্যাংকে চাকরি করছে ঘুষ খাচ্ছে কার জন্য করছে সে ব্যবসা কমে যাবে চিন্তা ভাবনা করে ব্যবসা বাড়িয়ে যাচ্ছে এরকম বহু মানুষ আছে অন্যায় করছে এগুলি সবই কেন আল্লাহ এবং তার রসুল থেকে বেশি প্রিয় হয়ে গেছে তাদের কাছে এই কাজগুলো দুনিয়া তাদের কাছে বেশি প্রিয় আল্লাহ এবং তার রসুল হচ্ছে সেই জন্য তারা এই কাজগুলি করে যাচ্ছে আল্লাহ তালা বলছেন পাতার আব্বাসু হবে আমরি অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নির্দেশনা নিয়ে আসছে সেটা কি দুনিয়ার বুকেও তার শাস্তি রয়েছে আখরাতের বুকে তার শাস্তি ভয়াবহ হবে সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত জানা যে কোন জিনিস আমাকে এই দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলের রসুলকে ভালোবাসা থেকে বিমুখ করছে মানুষ সাধারণত যাকে ভালোবাসে তার কথা শুনে চলে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ভালোবাসে উল্টাটা করে এটা হয় না আল্লাহ এবং তার রসুলকে যদি ভালো না বাসেন আপনার ইমান কখনো আপনার ইমান কখনো বিশুদ্ধ হবে না আপনি জানেন যে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন আকুনা তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি প্রিয় হব তার কাছে তার পিতা থেকে তার সন্তান থেকে এবং সমস্ত মানুষ থেকে প্রিয় না হব যদি প্রিয় হয় তো রসুল নির্দেশের বাইরে আর কিছু হতে পারে না ইমানদার হতে হলে রসুলকে ভালোবাসতেই হবে বিকল্প কোনো প্রস্তাব নেই বিকল্প কোনো পথ নেই আপনি সত্যি ইমানদার হয়ে থাকেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলয়াল্লামকে ভালো না বেসে পারবেন না তাকে কেন ভালোবাসবেন যখনই কোনো নির্দেশনা তিনি দিয়েছেন সবার আগে তিনি সে নির্দেশ পালন করেছেন যখনই কোনো ভালো কাজ ইতিহাসে দেখা গেছে সেই ভালো কাজটি রসুল্ল্লা সাল্লা ইসলাম করে গেছেন তিনি করার পরে তিনি কাশে কাজটি করেছেন আপনারা জানেন যখন হেরাকলা রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি যা করে তার চরিত্রের কিছু মাধুর্য বর্ণনা করেন তখন বলা হয়েছে সেখানে আবু আবু সুফিয়ান তখন ইমানদার ছিলেন না তখনও তিনি বলেছেন যে হ্যাঁ তিনি নিজে যা করেন তা নিজে পালন নিজে যা নির্দেশ তা নিজে পালন করেন তখন সেটা ছিল তার ইমানের যেটা নবী হওয়ার পরিচয়ক এবং রোম সম্রাট হেরাতলিয়াস বলছেন যে তিনি অন্যদের উপর অন্যদের পর মাতব্বরী করে নিজে কিছু করবেন সেরকম মানুষ নয় তিনি তো একজন নবী তখন তিনি নিজেই স্বীকৃতি দিলেন যে সবার আগে তিনি সেই জিনিসটি গ্রহণ করে থাকেন যে জিনিসটি তিনি নির্দেশ দিয়ে থাকেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলসালামকে ভালোবাসতেই হবে যেই তাকে দেখেছে সেই তাকে ভালোবেসেছে আপনারা জানেন জায়দ ইবনে হারে সারাদু তিনি দাস ছিলেন না কিন্তু আরবের তখনকার সময় দাস হিসেবে বিক্রি হয়ে গিয়েছেন কোন কারণ আহা তাকে রসুল্লাহ স্লামকে দান করে দিলেন যে ইয়া রসুল আমি কিনেছিলাম কিন্তু এই দাসটা আপনাকে দান করে দিলাম রসুল কাবা ঘরে গিয়ে বললেন তখন তখন নবুয় তিনি প্রাপ্ত হননি তখন তিনি বলেছিলেন যে এ আমার সন্তান হিসেবে থাকবে শেষ পর্যন্ত মানুষে জানতো যে ইবনে মোহাম্মদ বলতো কিন্তু আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করে বললেন যে মহাম্মদ তোমাদের কারো পিতা নন ওমা জাল আদরিয়া হকুম আবনা হকুম যাদেরকে পিতা ডাকো সেটা পিতা হয়ে যায় না সন্তান বললেই সন্তান হয়ে যায় না সুতরাং পিতা নন আল্লাহ তার নিষেধ করে দিলেন কঠিনভাবে নিষেধ করে দিলেন কিন্তু তাদের পিতামাতা আসলেন জায়দ ইবনে স্যার পিতামাতা এসে বললেন যে চলো আমাদেরকে আমাদের কাছে চলে যেতে হবে রসুল্লাহ সাল্লাইসালামকে এসে বললেন যে তাকে ফেরত দিয়ে দিন সে আসলে দাস নয় সে স্বাধীন ছেলে তাকে জোর করে বাজারে বিক্রি করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বললেন যদি সে চলে যেতে চায় তাকে নিয়ে যাও আমার কোনো আপত্তি নেই তারা এসে বলল যে জায়দ চলো আমাদের সাথে চলো পিতামাতা দুজনে কান্নাকাটি করছেন কিন্তু যায় তো যেতে রাজি নয় তিনি বলেন এই ব্যক্তিকে ছেড়ে আমি যাব না একে আমি খুব ভালোবাসি সোহান আল্লাহ আগেই এই লোকটিকে ভালোবেসেছে কেন তাকে ভালোবাসার পাত্র কোনো কেমন কোনো খারাপ দিক কেউ দেখাতে পারবে না যার অন্তর বাঁকা হয়েছে সে ব্যতীত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামকে ভালো না বেশে কোনো ব্যক্তি থাকতে পারবে না যখনই তার কথা শুনবে তার বাক্য শুনবে তাকেও তাকে ভালোবাসতে বাধ্য হবে এটাই ছিল রসুল্লাহ সাল্লাহসাল্লামটি হক যে তাকে ভালোবাসতে হবে এই জন্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার কুননা প্রিয় বজেদা বিহিনা হালাওয়াত ইমান যে তিনটি কাজ যখন কারো মধ্যে পাওয়া যাবে বোঝা যাবে যে সত্যিকার অর্থে সে ইমানের স্বাদ পেয়েছে সে এক তিনটির মধ্যে একটি হচ্ছে যে তাকে যাকে যে যার কাছে আল্লাহ এবং তার রসুল এত বেশি প্রিয় হবে যে দুনিয়ার কোনো কিছুর চেয়ে প্রিয় হইতে পারে না সে ইমানের স্বাদ পেয়েছে আরেকটি হচ্ছে যে যে ব্যক্তি যাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা আগুনে নিক্ষেপ করার চেয়েও তার কাছে কঠিন মনে হবে যখন সে ইমান থেকে ফিরে যাওয়া তার কাছে কঠিন মনে হবে অর্থাৎ ইমান তার কাছে বেশি প্রিয় হবে তো এইটা তার প্রমাণ করবে যে সে অবশ্যই সে অবশ্যই অবশ্যই সে ইমানের স্বাদ পেয়েছে আমাদের উদ্দেশ্য হল যে আল্লাহ রসুল বেশি প্রিয় হতে হবে যদি ইমানের স্বাদ পেতে হয় সেই প্রিয় কীভাবে কিভাবে আমরা সে সেরকম প্রিয় হতে রসুলকে কীভাবে ভালোবাসতে পারবো তখনই যখন রসুল সম্পর্কে ভালো করে জানতে পারবো তার সিরাত পড়বো সুরত পড়বো হাদিস পড়ব তার সম্পর্কে ভালো করে জানবো তখনই সেটা আমাদের অর্জন সম্ভব হবে ষষ্ঠ অধিকার হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সম্মান করবে সম্মান করতে হবে এবং তার সাহায্যে দাঁড়িয়ে যেতে হবে রসুলের সাহায্যে দাঁড়িয়ে যেতে হবে রসুলের যোগে কোনো মানুষের অধিকার ছিল না রসুলের 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 সাহায্যের বাইরে থাকা আল্লাহ তালা কোরআন একাডেমির জন্য বলেছেন যে আমা মা কান কান্লাহ মাদিনা তোমান হাউল রাবে আইয়াত রসুলিল্লাহ যে রসুল্লাহ সাল্লা সাল্লামকে ছেড়ে তারা দূরে থাকবে কোনো বেদুইন বা কোনো মদিনাবাসীর জন্য সেটা বৈধ নয় ঠিক আজও সেটা বৈধ নয় রসুলের সুন্নতের পক্ষে না দাঁড়িয়ে বিপক্ষে দাঁড়ানো কারোর জন্য বৈধ নয় জায়েজ হবে না আল্লাহ তালা কোরআনে কারিমে ঘোষণা করেছেন যাতে তোমরা আল্লাহর উপর ইমান রাখো রাসুল ইমান আনো এবং সাল্লামের সাহায্য করো এবং তাকে যথার্থ সম্মান করো এই জন্য ইমাম সাহাজ রহমতুল্লাহ আলী বলেন যথার্থ সম্মান করার অর্থই হচ্ছে যে তাঁর বাণীকে বুলন্দ করা তিনি যেটা বলতে চেয়েছেন সেটা বলা তিনি যেটা সম্মান দেখিয়েছেন সেটাকে সম্মান করা তিনি যেটাকে অপমানের কথা বলছেন অপমান করা তিনি ইমানদারদেরকে সম্মান দেখাতে বলেছেন ইমানদারদেরকে জন্য মনটা খোলাসা করে দেয়া বড় করে দেয়া এটাও রসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসার অংশ তার সাহায্য সহযোগিতা করা তার দিনের সাহায্য সহযোগিতা করা রসুল সাল্লাহ আলি সাল্লামের দিনের বিরুদ্ধে যারা নতুন কিছু প্রবিষ্ট করাবে নতুন কিছু প্রবিষ্ট করার চিন্তা করবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া আজ তো ইসলাম তো মানুষ নির্ধারণ করে দেয় কোনো ব্যক্তি বিশেষ নির্ধারণ করে দেয় কোরআন হাদিসের ইসলাম এখন চলে না কোন ব্যক্তির ইসলাম চলে বাইরের কোনো রাষ্ট্রপ্রধান কি বলেছে সেটা ইসলাম হয়ে যায় ইসলাম হাদারি এখন নাম দিয়েছে সভ্য ইসলাম আমরা যারা কোরআন এবং সুন্না মেনে চলি তারা সভ্য নয় তাদের দৃষ্টিতে কিন্তু আমাদেরটাই শুদ্ধ তারা মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে হক কথা বলতে হবে ইসলামের সঠিক তথ্য তুলে ধরতে হবে যে তাদের এই সমস্ত কথা সঠিক নয় ইসলাম যে সমস্ত ইসলামের কোনো সামান্যতম বিধানও আমরা পরিত্যাগ করতে রাজি নাই তাদের কোনো ভয়ে তাদের রক্তচক্ষুর ভয়ে সামান্যতম কিছু আমরা কখনো পরিত্যাগ করতে রাজি হব না রসুলের দিনকে সহজ সাহায্য করতে হবে রসুলকে সম্মান করতে হবে এটা রসুলের অধিকার এটা রসুলের রসুল ইমানের অধিকার রসুলের উপর ইমানের অধিকার সে অধিকার যথার্থভাবে পালন করতে হবে সপ্তম অধিকার হচ্ছে রসুলের কাছেই রসুলের কাছেই বিচারের জন্য যাওয়া এবং তার নির্দেশনাকে মেনে নেয়া কোন সার শরীয়তের নির্দেশনাকে মেনে নেয়া সন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তালা কুরানে কারিম বলেছেন ইয়া আয়ু আল্লাহ দিন আনু আতিউল্লাহ আতিউর রাসূল আউ রি আমরিবিনকোম ফাইন তানা জাতুমফি সেই ইনফারুদ্দু উল্লাহ্ লাহে ও রাসুল হে ইমানদারগণ আল্লাহ আনুগত্যকর রাসুল আনুগত্যকর এবং তোমাদের মধ্যে যারা শাসক ক্ষমতাসীন অথবা তোমাদের মধ্যে যারা আলেম তাদের কথা শোনো তাদের কথা মেনে চলো ফাইন তানা জাতুমফি সেই ইন যদি কোনো ব্যাপারে তোমাদের বিরুদ্ধ হয় অর্থাৎ শাসকের সাথে বিরোধ হয়েছে আলেমদের সাথে আলেমদের সাথে বিরোধ হয়েছে কোথায় যাবে ফারুদ্দুহ আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুলের কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে কোরআনে করিমের কাছে ফিরে যেতে হবে আর রসুলের কাছে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে রসুলের হাদিসের কাছে ফিরে যেতে হবে সুন্নার কাছে ফিরে যেতে হবে অন্য কোথাও যেতে বলা হয়নি তাহলে বিচারের জন্য সম সব কিছুতে ফয়সালার জন্য রসুল্লাহ সাল্লা আলামের কাছে যাওয়া ছাড়া কোনো গর্তান্তর নেই কোরআনে করিমে আল্লাহ তালা আলো বলে দিয়েছেন ফালা ইউ হাকিমু হম আল্লাহ তালা তা নিজের শপথ করে বলছেন যে তারা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যে যা ঘটবে তার ফয়সলার জন্য আপনাকে ফয়সলাকারী হিসাবে নিয়োগ না দিবে রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম তিনি ফয়সলা করে দিবেন যেই বিষয়ে যেই ফয়সলা তিনি দিবেন সেটাকে দ্বিধায় মেনে নিতে হবে বলেছেন আল্লাহ তালা হাত্তা ইউ হাক কেমু ক্যা ফি ম্যা সাজারা বাই নাম তুমা লাই এ জিদু আন কুসি আপনি যে ফয়সালা করেছেন সে ব্যাপারে তাদের অন্তরে সামান্যতম কোনো দ্বিদা থাকতে পারবে না সামান্যতম দ্বিদা গ্রহণ করবে কি করবে না সেটার বলো বলতে থাকতে পারবে ইসলিমু তাসলিমা মানার মতো মানতে হবে কোনো রকমের দিদা কোনো রকমের কেন কোনোরকম প্রশ্ন কিছুই তোলা যাবে না সেটা হচ্ছে ইমানদারের রক্ষণ আল্লাহ বলছেন ইউমিনুন আল্লাহ নিজের শপথ করে বলছেন যে কখনো তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তা তারা গ্রহণ করে নেবে রসুলের সুনতকে ভালোবাসতে হবে রসুল্লাহ সাল্লাহ স্লাম যেভাবে বলছেন সেভাবে চলতে হবে এর বাইরে ফয়সালার জন্য অন্য কারো কাছে যাওয়া যাবে না রসুলের কাছে আসতে হবে কোরআনে করিম রসুলের উপর নাজিল হয়েছে রসুলের কাছে আসতে হবে কোরআনকে জানতে হলে হাদিসকে মানতে হলে রসুলের কাছে আসতে হবে অষ্টম অধিকার হচ্ছে রসুলের সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে আল্লাহ তালা যেই স্থানে দিয়েছেন সেই স্থানে অবস্থান করতে হবে নতুন কোন স্থান অর্থাৎ নতুন করে তাকে নতুন কোন মর্যাদা অভিষিক্ত করা যাবে না আল্লাহ তালা তাকে বান্দা বলেছেন ওয়ানিবাদা আল্লাহ তালা তার তাকে আল্লাহ তালা তাকে বলতে কুলি আল্লাহ তালা বলতে বলেছেন বলুন যে আমি আপনার জন্য তোমাদের জন্য ভালো কিংবা মন্দ করার ক্ষমতা রাখি না আল্লাহ তালা বলতে বলেছেন সেখানে আর কোনো কথা নেই আল্লাহ তালা বলতে বলছেন কুল লা আলামুল গায়েব আমি গায়েব জানি না আল্লাহ তালাকে বলতে বলেছেন আমরা বাড়িয়ে বাড়ি অনেক কিছু বাড়ি গোলু করে বাড়াবাড়ি করে এমন কিছু তাকে মনজালা দেব না যেই মনজালার জন্য আল্লাহ তাকে স্থান দেননি আল্লাহ তালা যে স্থান দিয়েছেন আবদুল্লাহ বান্দা হিসেবে দিয়েছেন বান্দা হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় স্থান সেই স্থানে আল্লাহ তালা তাকে দিয়েছেন সেটা স্বীকৃতি দেবো

রসুল্লা রসল্লা বলেছেন বাল্লিগু আননি ওয়াল আয়া একটি আয়াত হলেও এখানে আয়াত বলতে বোঝাচ্ছে কোরআনের আয়াত কোরআন আয়াত সহ কোরআনের আয়াতের যে ব্যাখ্যা হাদিস তার সাথে সংযুক্ত অর্থাৎ কোরআন এবং সুন্নাকে প্রচার প্রসার করতে হবে পৃথিবীর আনাচে কানাচে সেটাকে ছড়িয়ে দিতে হবে আপনার পরিবারের মধ্যে বলতে হবে যেখানে গেলে যেখানে বললে কাজ হবে সেখানে বলতে হবে কাজ হবে না সেখানেও বলতে হবে এ কথা বলার কোনো সুযোগ নেই যে ওখানে বলে কী লাভ না আপনার দায়িত্ব আপনি পালন করুন বহু মানুষ আছে কোরআন আয়াত জানে অর্থ জানে পরিবারকে বলে না সন্তানদেরকে জানায় না তারা কিন্তু রসুল্লাহ সাল আলয়ালামের উপর ওর তাদের উপর থাকা সে অধিকার পালন তাদের সে নির্দেশনা পালন করেনি অর্থাৎ উন্নতির উপরে রসুল্লাহর যে অধিকার সেটা যথার্থ পালন করেনি আপনার আমার উচিত সর্বস্থানে সব জায়গায় কোরআন এবং সন্না নির্দেশনা প্রচার প্রসার করা কারণ এটা আপনাদের প্রত্যেকের অধিকার শুধু ইমানদার অধিক শুধু আলেমের অধিকার নয় বা আলমের উপর নয় সমস্ত ইমান সমস্ত মানুষের উপরে রসুল্লাহ সাল্লাহসালাম ব্যাপক নির্দেশনা দিয়ে বলেছেন বাল্লিগু আননি ওলা আয়া আমার থেকে একটি আয়াত হল তোমরা প্রচার প্রসার করো দশম অধিকার হচ্ছে আল্লাহর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের শত্রুদের সাথে শত্রুতা পোষণ করা তার বন্ধুত্বের সাথে বন্ধুত্ব স্থাপন করা আল্লাহ তালা কুরান এক বলেছেন লা তাই দু ক মাই মেনু না বিল্লা হল ইয়ং লাখে ইয় দু না মান হাত দাল্লা ব রেস ওলাও কান হোৱা আব হুম আউ আব নাহুম আউই খোৱা নাহুম আশিরাত আহুম ওলাইকে খাতাফি কলো ইমান আল্লাহ তারা বলছেন যে যারা আল্লাহ তালার সাথে শত্রুতা পোষণ করে তাদের সাথে যদিও তাদের পরিবারের লোক হোক সন্তান হোক স্ত্রী হোক তাদের সাথে ইমানদার কখনো বন্ধুত্ব পোষণ করতে পারে না ইমানদার দায়িত্ব হবে আল্লাহ এবং তার রাসুল যেদিকে সেদিকে যাবে এবার অন্যরা তাদের পিছু ছুটবে কিন্তু সে অন্যদের সন্তুষ্টি নিয়ে আল্লাহ এবং তার রাসুলের অসন্তুষ্টি কখনো কামনা করতে পারে না এই জন্য এইটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কখনো যেন রসুলের অসন্তুষ্টি বিধান করে অন্যদের সন্তুষ্টি না খুঁজে বেড়াই এগারোতম অধিকার হচ্ছে রসুল্লাহ সাল নাম ধরে আমরা ডাকবো না তাকে সম্মান করার জন্য তার গুণ ধরে রাখবো ইয়া আয়ুহর রাসুল বলবো ইয়া আয়ুহার নবী বলবো কখনও আমরা তার নাম ধরে রাখবো না এটা তার অধিকারের ভিতরে আল্লাহ তাল্লাহ কোরআনে করিম বলেছেন আলু দোয়ার বাদা তোমাদের একে অপরকে যেভাবে ডাকো সেভাবে তোমাদের তোমরা নবীকে ডাকবে না সুফহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলসালাম তাকে আল্লাহ তাআলা পর্যন্ত কিভাবে ডাকতে হবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এটা আমাদের এটা আমাদের উপরে রসুলের অধিকার বারোতম অধিকার হচ্ছে রসুল সাল্লাহ সাল্লা মসজিদের তার কবরের তার মদিনা তার নগরীর সম্মান রক্ষা করা রসুল উল্লাহ সাল্লাহ আলহিসামের এই সম্মান রক্ষার্থে আল্লাহ তাল্লাহ কোরআন করিম বলে দিয়েছেন ইয়া নবীর কথার উপরে তোমাদের কথা উঠিও না সব হান আল্লাহ নবীর স্বরের উপরে কারো স্বর উঠবে না আয়াত নাজিল হওয়ার পরে সাহবায় রাম যেন পরস্পর গোপন আলাপের মতো কথাবার্তা বলতেন তাদের স্বর যেন উঁচু না হয় সবসময় খেয়াল রাখতেন উমর একদিন শুনলেন যে এক দুই লোক মসজিদে খুব চিল্লাচিল্লি করছে রসুল্লাহ উমরাদ বললেন যে দুই ধরে নিয়ে আসো ধরে নিয়ে এসে বললেন যে তোমাদের বাড়ি কোথায় বলে যে আমাদের বাড়ি তয়েফ বলে তুমি যদি মদিনাবাসী হতে তোমাদের পিঠের চামড়া তুলে ফেলতাম আমি মসজিদ নবীতে উচ্চ স্বরে কথা বলার অধিকার কারণেই রসুল উল্লাহ সাল সাল্লামের সম্মানার্থে শুধু এক শুধু তার মসজিদ নয় যেখানে হাদিস পাঠ করা হয় দিনের কথা বলা হয় সুন্নাতের কথা বলা হয় সেখানে বিপরীত কথা বলাটাও কিন্তু বেয়াদবি কারণ এটাও রসুল্লাহ উল্লাহ সাল সম্মান করার বিরোধী কাজ এই জন্য সেখানে রসুলের সুন্নতের কাছে আর কারো কোনো কথা থাকতে পারে না রসুল্লা সাল্লাসে আরেকটি অধিকার হচ্ছে তেরোতম অধিকার হচ্ছে তার পরিবারকে ভালোবাসা তার সাহাবিদেরকে ভালোবাসা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ভাবে হব্বি আহাববাহুম আমার ভালোবাসায় তুমি আমার সাহাবিদেরকে ভালোবাসবে এমন কোনো সাহাবি একদম কোনো সাহাবি ছোট হোক বড় হোক কোনো সাহাবির বিরুদ্ধে কোনো কথা বললে মনে রাখবেন সেই ব্যক্তি ফেতনায় নিফতিত তার থেকে কোনো কিছু গ্রহণ করবেন না তার থেকে কোনো কিছু গ্রহণ করার কোনো সুযোগ নাই যত বড় পণ্ডিতই হোক না কেন রসুলুল্লাহ সাল্লাহ আল সাহাবাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে এবং মনে করতে হবে যে এরাই সত্যিকার অর্থে আমাদের জন্য দুনিয়ার দুনিয়ার দিনের পথ নিয়ে এসেছেন ব্যয় করেছেন কিছুই পাননি চিন্তা করে দেখুন তারা কি কোনো বাড়ি গাড়ি করে গেছে কিছুই করেননি জীবন দিয়ে গেছেন ইসলাম নিয়ে সারা দুনিয়াতে আমাদের জন্য নিয়ে এসেছেন এই নিঃস্বার্থ মানুষগুলিকে যদি কেন কেউ ভালো না বাসে আমাদের মতো স্বার্থভরদের ভালোবেসে লাভ বলেন এই এই রসুল্লাহ সাল্লাহ আসলামের সাহাবাদের ভালোবাসার উপর নির্ভর করবে আপনার ইমানের একটা পরিমাণ নির্ভর করবে যে আমার ইমান কত বড় হয়েছে আমি কি সাল্লাহ সাল্লা আলসালামের সাহাবাদেরকে যথার্থ ভালোবাসতে পেরেছি কিনা কোনো রকমের আছে কি কিনা কারোর বিরুদ্ধে কোনো রকমের বোক কি কিনা হিংসা হানাহানি আছে কিনা সেটা দেখার উপর নির্ভর করবে আমার ইমানের পরি পরিমাপ কতটুকু আমি কতটুকু আমাদের ইমান ঠিক হয়েছে রসুল্লাহ চোদ্দতম চোদ্দতম আমাদের অধিকার রসুল্লাহ সাল্লাম অধিকারের চোদ্দতম অধিকার হচ্ছে আমাদের উপর তার সুন্নত থেকে দেফার করা মহাদেশিন তা করেছেন মিথ্যা সুন্নত প্রচার প্রসার থেকে মানুষকে দূর রাখতে হবে মিথ্যা অনেক বানোয়াট হাদিস আমাদের মধ্যে প্রসার লাভ করেছে সেগুলিকে মিথ্যা না বলে সেগুলি বর্ণনা করা যায়জ নেই মিথ্যা বলে সেগুলি সাবধান করার জন্য শুধুমাত্র বর্ণনা করা যাবে সই হাদিস বর্ণনার ক্ষেত্রে কখনও আমাদের সামান্যতম সামান্যতম কোনো রকমের কমতি আমার গ্রহণযোগ্য হবে না আর মিথ্যা হাদিস থেকে মানুষকে সাবধান করতে হবে পনেরতম অধিকার হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়ালামের উপর দুরুদ পাঠ করা أي ضرورات كَرَارَ الله تعالى نيجي قرور التوديس الله تعالى فقد أمر الله عز وجل في كتابه وثنى بملايكة المسبحة القدسي وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وامرا ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما فقولوا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها من صلى عليه مرة صلى الله عليه بها الله عز وجل يصلي علينا عشر مرات، كل من صلى على النبي صلى الله عليه, صلى الله عليه وسلم فقول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم اجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم انصر المسلمين في كل مكان اللهم أيدهم بتأييدك يا رحمن اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم أزل عنا البلاء والمحن والفتن يا أرحم الراحمين يا أكرم الأكرمين اللهم انصر المسلمين في العراق وفي سوريا وفي اليمن وفي كل مكان يضطهدون يا ارحم الراحمين. اللهم انصرنا اللهم انصرنا وانصر بلادنا والاسلام في بلادنا يا ارحم الراحمين. اللهم كل من اراد ارادنا واراد الاسلام بشر او سوء فاشغله بنفسه فاشغله بنفسي واجعل كيده في نحره يا ارحم الراحمين. اللهم اغفر وارحم وأنت خير الراحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون